আলু আর আলু বকরা কখনো এক হয় না। আইন আইনের ক্ষেত্রে সবার জন্য সমান। আজ যদি হাইকোর্ট বলে ভগবানের জ্যেষ্ঠ পুত্র যেখানে যাবে সেখানেই তাকে এনকোয়ারি করা হবে, তাহলে আমাদের ক্ষেত্রে এই সুযোগ আসা উচিত। সেম মেথড শুড বি অ্যাপ্লাইড টু আদার অলসো, যে আমি যেখানে সময় দেবো সেখানে এসে তুমি জেরা করো। তা না করে দেশটাকে একেবারে এজেন্সি দেখিয়ে, কুরুক্ষেত্রের যুদ্ধেও দুর্যোধন দুঃশাসনও এতটা খারাপ ছিল না মনে হয়, এ দুর্যোধন দুঃশাসন থেকেও ভয়ঙ্কর। দানবীয় শক্তি, পাশবিক শক্তি, অমানবিক শক্তি, অশুভ শক্তি, ওদের সম্বন্ধে কিছু বলতে গেলে আমি আর ভাষা খুঁজে পাই না। সব ভাষায় 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 একটা কদর্য ভাষা বলতে হয়, কিন্তু মাইকের সামনে কদর্য ভাষা বলতে পারি না। এটা আমাদের ভদ্রতা এবং সভ্যতা। নির্বাচনে তাই আমাকে আবার দাঁড়াতে হলো এদের ষড়যন্ত্রের জন্য। বাট আমি একটা খুশি হয়েছি, আমি ভবানীপুরে আমার ঘরে আবার ফেরত আসতে পেরে। নিশ্চয়ই ভবানীপুরের মানুষ মনে প্রাণে চেয়েছিলেন যে আমি ভবানীপুরেই থাকি, তাই মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় আমি ফেরত আসতে পেরে কৃতজ্ঞ। আর আমি কৃতজ্ঞতা জানাই শোভনদেব চট্টোপাধ্যায়কে। আমার দুটো দিক ছিল জানেন তো, যখন আমি অন্য জায়গায় করলাম ভাবলাম সবটাই তো আমাদের, আমি তো ভোট দিতে গেলাম, ভোট দিয়ে এলাম, আমি ভাবলাম শোভনদা এত পুরনো ছেলে, চিরকাল শোভনদা মদনের একই পাড়ায় থাকতো পার্থদারা, এতদিন ধরে শোভনদা রাসবিহারিতে দাঁড়িয়েছে, ঠিক আছে শোভনদা একটু নিজের এলাকায় লড়াই করুক। আর দেবাকে আমি কথা দিয়েছিলাম সুব্রতদা যখন বাঁকুড়ায় কন্টেস্ট করতে গিয়েছিল, দেখো সুব্রতদা এখানে বসে আছে লোকসভায়, তখন আমি দেবাকে বলেছিলাম শোন সুব্রতদা যদি লোকসভায় যেতে তাহলে তুই রাসবিহারিতে দাঁড়াবি। তারপরে সুব্রতদা যেহেতু এই বালিগঞ্জে, সুব্রতদা যেহেতু বালিগঞ্জেই এমএলএ আছেন, তাই দেবার প্রতি আমার একটা কমিটমেন্ট ছিল, তাই আমি শোভনদার সিটটা দেবাকে দিয়ে এবং দেবার সিটটা শোভনদাকে দিয়ে আমি নিজে ষড়যন্ত্রের বলি হয়েছি। কিন্তু মনে রাখবেন আমি আমাদের সবাইকে নিয়ে চলি, এটা আমাদের পরিবার, আমাদেরও এটা একটা পরিবার। এবং আগামী দিন শোভনদা লড়াই করবে, শোভনদা খর্দা থেকে লড়াই করবে, বাই ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, ওদেরটা সম্ভবত অক্টোবর নভেম্বরে হবে নিশ্চয়ই, 31টা বাই ইলেকশন বাকি আছে এখনো, তার মধ্যে আমাদের 4টে বাকি আছে, আমাদের গোসাবা বাকি আছে, আমাদের খর্দা বাকি আছে, আমাদের দিনহাটা বাকি আছে, আমাদের শান্তিপুর বাকি আছে, 4টে বাই ইলেকশন আমাদের এখনো বাকি আছে। সুতরাং শোভনদা লড়বে, শোভনদা মন্ত্রী থাকবেন, কাজ করবেন, কারণ শোভনদা আমার জন্যই রেজিগনেশন করেছেন দলের। এখন যদি আমি বক্সিদাকে গালাগালি দিই বক্সিদা মশাই ঝগড়া করবে, আমিও তো বললাম ছেড়ে দিন না কি দরকার, আরে আমি তো এতদিন করলাম আপনারা করুন আমিই সবটা করে দেবো, বললো না হবে না, সবার জন্য ওয়ান ম্যান ওয়ান পোস্ট, আর আমার জন্য বলবে চেয়ারম্যানও থাকতে হবে তৃণমূল আবার মুখ্যমন্ত্রীও থাকতে হবে। আমি বললাম কেন আমার জন্য এই ডিসক্রিমিনেশন কেন, সে ওরা শুনবে না, জিজ্ঞেস করুন সামনাসামনি বলছি কথাগুলো। আপনারা তো কেউ জানেন না যে দেবাশিস বা শোভনদাকে আমি কেন এইভাবে মানে ডিস্ট্রিবিউশন করেছিলাম। মনে রাখবেন আমরা সিনিয়র লিডারদের যেমন সম্মান জানাই, আমাদের মধ্যে অনেক নতুন ছেলেপেলেরাও টিকিট পেয়েছে এবারে, প্রায় 70-72 জন, তার বেশি তো কম নয়। সাথে সাথে যারা নির্বাচনে কন্টেস্ট করেনি তাদেরও কিন্তু আমরা দলীয় বিভিন্ন জায়গায় জায়গা দিয়েছি, আর ওয়ান ম্যান ওয়ান পোস্ট করা হচ্ছে এই কারণে যাতে ওরা বেশি লোককে অ্যাকোমোডেট করা যায়, কারণ একজন আছে তার হয়তো 10টা পোস্ট আর একজন আছে তার কিছুই নাই। এগুলো আজকে আমি বিশেষ করে দুঃখিত যে আমার অনেক সহকর্মী হারিয়ে গেছে কোভিডে, যেমন ডাক্তারও অনেক মারা গেছেন, নার্স মারা গেছেন, পুলিশ মারা গেছেন, সরকারি কর্মচারীরাও মারা গেছেন, সাংবাদিকরাও মারা গেছেন, আমারও প্রিয় অনেক কর্মী মানিক মারা গেছে, আমার নিজের ভাই কোভিডে মারা গেছে, আমাদের সাংবাদিক অঞ্জন মারা গেছে, আমাদের তরুণ মারা গেছে আমার অফিসে দীর্ঘদিন কাজ করত, এরকম অনেকে আপনাদের এলাকাতেও আপনারা জানেন বিভিন্ন এলাকাতে অনেক মানুষকে আমরা হারিয়েছি। খারাপ লাগে
হয়তো এবারে ইলেকশন থাকলে ওরাও আমাদের ভোটটা দিতে পারত। আমাদের বলরাম বসু ঘাটের কুমারদা, আমি শুনলাম কুমারদাও মারা গেছে করোনায়। সুতরাং খুব খারাপ লাগে যখন তমা মারা গেছে, এরকম অনেকেই আছে। আমাদের আর একজন মারা গেছে, আমাদের একজন এমএলএ রজত মারা গেছে 64 পল্লীর। মুক্ত দলের বিপুলদা, বিপুলদা তাও একটু অসুস্থ ছিল। তারপরে এ ছিল আমাদের এমএলএ যার বউ দাঁড়িয়েছে এবারে ওই বাঁকুড়া থেকে, বক্সিদা, বাঁকুড়ার এমএলএও তো মারা গেছে আমাদের, গুরুপদ মেটে। আমাদেরও এমএলএরও মারা গিয়েছে। তারপরে আমাদের এখন জিতে মারা গেছেন আমাদের কাজল সিনহা খর্দার, আর আপনার চিরদিনের পরিচিত জয়ন্ত নস্কর গোসাবার এমএলএ, তিনিও কোভিডে মারা গেছেন। খুব খারাপ লাগে যখন কেউ হারিয়ে যায়, কিন্তু বারবার তাদের নামগুলো ঘুরে আসে, কারণ তাদের তো আমরা ভালোবাসি, সম্মান করি। আমি আস্তে আস্তেই ভাবছিলাম কার কার মুখ গিয়ে দেখতে পাবো, কার কার মুখ গিয়ে দেখতে পাবো না। যাই হোক,